করেই শরবতটা খা। তুই একবার শরবতটা খা, তারপর তোর জন্য এই রায় চৌধুরী বাড়ির নাক কাটা যাবে। আপনি এখানে একা একা কি করছেন? মিস গৌরী, আমাদের যতটা সম্ভব কাছাকাছি থাকতে হবে। এটা আপনি কি খাচ্ছেন? গোল। মিস গৌরী, আপনি কি কিছুই বুঝতে পারেন না? কি বুঝবো স্যার? এটা গোল, এটা ঠান্ডাই। সময় পেল না, তাহলে এতক্ষণে গড়িটা ঠিক শরবত খেয়ে নিত। ঘোল পাতলা হয় আর এটা একটা স্পেশাল শরবত, দেখুন এটা ঘন এবং সবুজ। কিন্তু এই শরবতটা এখানে এলো কি করে? ঋতুরাজ বন্ধুদের জন্য প্রতি বছর বানায়। ওই দেখুন ওরা খেয়ে কি করছে। খেয়ে এই অবস্থা আর আপনার না খেয়ে এই অবস্থা? সত্যি আপনি যদি ভুল করে একবার শরবতটা খেয়ে ফেলতেন তাহলে যে কী কেলেঙ্কারি বানাতেন ভগবান জানে। সব সত্যিটা হয়তো সবার সামনে ফাঁস করে দিতেন, ব্যাস পুরো বরবাদ হয়ে যেতাম। এই শরবতের ঘরে সবার সামনে যদি আপনি সত্যিটা ফাঁস করে দিতেন তাহলে কিন্তু আমরা শেষ হয়ে যেতাম মিস গৌরী। আমি সিদ্ধি খেতে চাইনি স্যার, আমি জীবনে কোনোদিনও খাইনি। আমি তো ঘোল খেয়ে উপোস ভাঙতে চেয়েছিলাম। আমি জানি আপনি ইচ্ছে করে এই শরবতটা খাবেন না, আমার গ্লাসটা পাল্টা পাল্টি হয়েছে, না হলে দেখুন মিস গৌরী আজকে এখানে অনেক বাইরের লোক আছে, আপনি একটু সাবধানে থাকুন আর এসব শরবত একদম খেতে যাবেন না। তারপরে শরবত খেয়ে আপনি কি বলতে কি বলে বসবেন তখন কেলেঙ্কারি হয়ে যাবে। এক সেকেন্ড দাদা, আপনি একটা কাজ করুন, আপনি এই গ্লাসটা রেখে গ্লাসটা নিন। নির্ভয় খেতে পারেন। বাবা, গৌরী আমার পাঠানো শরবতটাই খাচ্ছে, এবার খেলা শুরু হবে। তোর আজকে যা হাল হবে, কে সামলাবে তোকে? দাদার বৌদি নতুন বিয়ে করেছে, কিন্তু ওরা এরকম আলাদা আলাদা ঘুরছে কেন? এটা তো ঠিক হচ্ছে না। ওরা যে প্রেম করে বিয়ে করেছে এটা তো আমি বুঝতেই পারছি না দেখে। কে বলেছে ওদের প্রেম বোঝা যাচ্ছে না? আমি দেখেছি একটু আগে প্রেম করছে। আরে কিন্তু আমি তো দেখিনি, আমি ওদের প্রেমটা দেখতে চাই। কিন্তু কিভাবে? চলো না ওদিকে, দাদা আছে, চলো চলো। এই রুদ্র, তুই একটু আমার সাথে আয় না। কোথায়? আরে আয় তো। আরে কি করছিস, ছাড়। আরে আয় না, আয় আয় আয়। স্যার
সঙ্গে নিয়ে এলো কেন? আমি কি জানি। এবারে পূজোর মেইন অ্যাট্রাকশন হচ্ছে আমার দাদার বৌদি, তাই এবার দাদার বৌদি মিলে একটা ডান্স করবে। কি ইম্পসিবল! এসব কি শুরু করেছে ঋতুরাজ? ছেলে মানুষ একটু আনন্দ করছে, করতে দিন না মা, এতে বাধা দেবেন না। কি হচ্ছে রে? কি হচ্ছে আবার? কি আমাসটা সবাই সর্বনাশ। দাদা বৌদি একটা নাচ হয়ে যাক। না না, কোনো নাচটা হবে না। কেন রে রুদ্র, বারণ করছিস কেন? তোদের বিয়েতে আমরা একটু আনন্দ করতে পারিনি, একটু মজা করতে পারিনি। নাচ না গৌরী, তুইও নাচ। তুমি আবার এদের তোল্লাই দিচ্ছ, এতে খারাপ কি আছে মা? মনে আছে আমাদের বিয়ের পরে প্রথম ভোলানাথের পূজোর দিনে আপনি আমাদের নাচার জন্য কত উৎসাহ দিয়েছিলেন? আপনি আমার হাত ধরে নাচতে নাচতে বলেছিলেন আমি বাড়িতে বউ নয় মেয়ে নিয়ে এসেছি। রুদ্র, আমার মনে হয় আন্টি আর ঠাম্মি কিছু একটা সন্দেহ করছে। এই তুই আর দেরি করিস না, নাচটা শুরু কর। আচ্ছা ঠিক আছে, আমরা নাচব। গৌরী চলো আমরা নাচি। আমি তো নাচতে পারি না স্যার। সে তো আমিও পারি না, কিন্তু আমাদের নাচতে হবে। দাদা বলছি, এখানে একটা ছেলে দাঁড়িয়ে ছিল কোথায় জানো? কোন ছেলে? এই মহেশ্বরী বসে নাচিটা তো কোথায়? এই একটা ধামাকেদার গান চালা, আমার দাদার বৌদি নাচবে। এসব কি হচ্ছে, কোনো মানে আছে এসবে? আমাকে কিছু বলিস না। থামি, তুমিও কিছু বলবে না? তোর মা যখন অনুমতি দিয়েছে তখন আমি কি বলবো?
রুদ্র আর গৌরী বৌদির এই নাচ সবাই সারা জীবন মনে রাখবে। কি নাচ দেখালো! হ্যাঁ, দাদা আর একটা নাচ হয়ে যাক, বৌদি আর একটা নাচ। এই শোন, আমি আর নেই। হ্যাঁ, আমি বাবা এখান থেকে যাই, আবার নাচতে বললে আমি তো গেছি। খুব নাচছিলি রুদ্রের সঙ্গে। আমি নাচতে চাইনি, তুই কখন এলি? আরে তুই ভালো করেছিস, তুই রুদ্রের সঙ্গে নাচছিলি। তুই তো আসল সত্যিটা জানিস না। কিসের আসল সত্যি? সেরেছে পিয়া কি সব বলে দেবে নাকি সর্বতের ঘরে গৌরীকে? কিসে সত্যি পিয়া? তুই কি ভেবেছিস আমি সত্যিটা জানি না? আমি তোর জন্য জল নিয়ে আসছি। আরে গরিব দাঁড়া, শুনে যা, আমি তো সত্যিটা জেনে গেছি রে। গৌরী গেলেন কোথায়? আমাকে তো আবার একা ছাড়তেও ভয় লাগে, কখন আবার কাকে কি বলে ফেলবে। এই যে, আপনি কোথায় ছিলেন? পিয়া মানে ধি এসেছে, ও আমাকে ডেকে কথা বলছিল। কি ধি এসেছে এখানে? হ্যাঁ, আর উনি কেমন করে একটা কথা বলছিল, কেমন জড়িয়ে জড়িয়ে। আমার মনে হয় ওনা ওই শরবতটা খেয়ে ফেলেছে। গৌরী আপনি ঠিক দেখেছেন তো, ধি এখানে এসেছিল। আমি ঠাম্মিকে বারণ করলাম ধিকে ডাকতে, আর ধি এলো অথচ একবারও চোখে পড়লো না, সেটা কি করে হতে পারে? আপনি আসুন আমার সাথে। এখানে এসেছিল অথচ কারোর সাথে দেখা না করে চলে গেল, অদ্ভুত তো। এ কি, পিয়া কোথায় গেল? এখানেই তো ছিল। মিস গৌরী আপনি তো বললেন ধীরে নেশা হয়ে গেছে, তাহলে নেশা হওয়া অবস্থায় ও একা কোথায় চলে যেতে পারে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। আপনি ঠিক দেখেছিলেন তো, ওর নেশা হয়েছিল নাকি আপনার? দেখুন মিস গৌরী, আমাকে সত্যি করে বলুন তো, আমি ওই ঘোলের গ্লাসটা দেওয়ার পর আপনি নিজে থেকে কোনো ঠান্ডার গ্লাস নেননি তো, খেয়ে নেননি তো? না স্যার, বিশ্বাস করুন আমি আপনার দেওয়া গ্লাসের ঘোল ছাড়া আর কিচ্ছু খাইনি। তাহলে এরকম হ্যালুসিনেট করছেন কেন? ধি এলে ঠাম্মির সাথে দেখা না করে চলে যেত। স্যার আমি কোনো ভুল দেখিনি, পিয়া আমাকে বলছিল উনি কোন সত্যি কথা জানে। আমাকে বারবার বলছিল ও সেই সত্যিটা আমাকে বলবে। দিকি জেনে গেছে নাকি আমাদের বিয়ের ব্যাপারটা? কোন সত্যির কথা বলছিল দি? সেটাই তো শুনতে পাইনি, তখন এত জোরে গান চলছিল কিছু শোনাই যাচ্ছিল না। মিস গৌরী আপনি ভালো করে মনে করে দেখুন তো, আপনি আমাদের বিয়ের ব্যাপারে ধিকে কিছু বলে দেননি তো? না স্যার, আমি কাউকে কিচ্ছু বলিনি। আপনাকে কোনো বিশ্বাস নেই, সেদিন তো আরেকটু হলে ধিকে বলে দিচ্ছি।
আজকে আবার বলে দিয়েছেন কিনা কে জানে। তাড়াতাড়ি চলুন, আমাদের দিকে খুঁজতেই হবে। ও কোন সত্যিটা জেনে গেছে সেটা আমাদের জানাটা খুব দরকার। চলুন চলুন। এদিকে তো দেখতে পাচ্ছি না। তাহলে একটা কাজ করুন, আপনি ওদিকটা যান, আমি এদিকটা দেখছি। না, এখানেও তো নেই। ওদিকে কোথাও দেখতে পেলাম না। আমিও তো দেখতে পেলাম না। রুদ্র, এদিকে আয়। গৌরী কেউ নিয়ে আয়। গৌরী এসো। তোরা আবার একটু প্রসাদ মুখে দে। না মা, আমি পরে নিচ্ছি। তোমার ছেলে তো আমাদের কথা শুনবে না, ও সব নিজের মর্জি মতো করবে। একটু প্রসাদ দিতে বললে তাতেও তার আপত্তি। আচ্ছা মা, দাও আমাদের প্রসাদ দাও, আমরা খাবো। মা, আপনারা খাবেন না, সবাই একসাথে খাই না। তুই ঠিক আছিস তো? একদম একদম ঠিক আছি, কিন্তু ঘড়ি জানতেই পারবো না যে কাকাই শিগগিরি বাইরে আয় তুই। আরে কেলো হয়ে গেছে, তুই শিগগিরি বাইরে আয়, সব বলছি তোকে। তুই চুপ করে দাঁড়াবি। আরে ভাই, আমি আসল দিন নই। ওই যে গৌরী, ওই গৌরী আছে আসল দিন। আমি আসল দিন ওই গৌরী আসল দিন, তখন কি হবে? ছাড়বি? দাঁড়া দাঁড়া, আমি ওই নুন লেবু জল নিয়ে আসি, ঘুরটা কাটাতে হবে। হ্যাঁ, আমি নকল দি গৌরী আসল দি জানতে পারলো না। আজকে ভাই যা খেল দেখালো, বাপ রে, সে কি নাচ! সত্যি রুদ্রকে আমি এতদিন ধরে দেখছি, এরকম নাচ নাচতে কোনোদিন দেখিনি। প্রেমে পড়লে যে মানুষ কতটা পাল্টে যায় সেটাই দেখছি। আমি ভেতরে গেলাম। শোনো না, প্রতি বছর পুজোতে বাবা কত আনন্দ পায়, এবারে কেমন চুপচাপ ছিল, আমিও তো কেমন দূরে দূরে ছিল। আমি ভেতরে গিয়ে দেখি থাম্মি একা একা কি করছে। রুদ্র, গৌরী, তোরা এবারে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়ে যা। চলো গৌরী, আমরা ঘরে যাই। আরেকটু খিচুড়ি পাওয়া যাবে মা?
হ্যাঁ বল। বলছি এদিকে সবটা গোটানো হয়ে গেছে আর সবাই প্রসাদ পেয়ে গেছে, আর বাকি যা পেমেন্টস আছে সেগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। আরে বাবা, আমি তো বিশ্বাস ওকে নিজেতে কে বলেছে? যদি এখন ঘোর না কাটে তাহলে মা জেনে যাবে আর আমাদের সব খেলা শেষ হয়ে যাবে। আমি বুঝতে পেরেছিলাম নাকি যে মেয়েটা ওখানে গিয়ে এই কাণ্ড ঘটাবে? এটা একদম ভালো মেয়ের মতন খেল। হ্যাঁ আচ্ছা, আপনি জামা কাপড়গুলো ব্যাগে কেন রাখছেন? তাহলে কোথায় রাখবো? কেন, আলমারিতে রাখবেন। আগের দিন আলমারিতে রাখতে গিয়ে যে সমস্যাটা হয়েছিল সেটা আজকে হবে না। আপনি আলমারিতে আপনার জামা কাপড় রাখতে পারেন।